হ্যালো 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 বন্ধুগণ, তো কুচবিহার থেকে আসছি আমি ভেরি ভেরি, তো হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা দেখা খুব ভালো লাগিল। দুদিন কি তিন দিনের মাথায় আমাদের 9 মিলিয়ন হয়ে গেছে ফেসবুকে। অনেকজনের কোয়েশ্চেন রয়েছে আমরা এই ভিডিওর থেকে কত টাকা ইনকাম করলাম। আর 15 মিলিয়ন মানে বুঝতে পারছো 1.5 লাখ। ভাই আমাদের একটা ভিডিও পুরো ভাইরাল হয়ে গেছে। কোনটা ভিডিও? আরে 9 মিলিয়ন ভিউজ কোথায়? শেয়ার শেয়ার 50,000 উপরে কোথায়? আর ফেসবুকে ফেসবুকে মারি সেই মজা। ও বাসা, ও মাই গড, ফাইনালি ভাইরাল। আর ধর 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 গাইস, আজকে স্পেশালি ভিডিওটা তোমাদের জন্য। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, যে আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর তিন দিনের মাথায় আমাদের 9 মিলিয়ন হয়ে গেছে ফেসবুকে, ঠিক আছে। আর শেয়ার তোমরা এত করেছো, আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে শুরু করে স্টোরি দেখতে দেখতে আর রিপ্লাই দিতে দিতে আমি পুরো একদম ছাড়খাড় হয়ে গেছি। এত রিপ্লাই বাসজনে কোনোদিনও দিইনি আমি। আর এত মেসেজ, এত এত জায়গার থেকে কন্ট্যাক্ট আসছে মানে তোমরা ভাবতে পারবো না। আর অনেকজনের কোয়েশ্চেন রয়েছে আমরা এই ভিডিওর থেকে কত টাকা ইনকাম করলাম, তো তোমাদেরকে আজকে বলবো এই ভিডিওর থেকে কত টাকা ইনকাম করলাম। আর এখন তো ব্যাপারটা আলাদা রকমই। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ যে আমাদের ভিডিওটা ফাইনালি মানে ট্রেন্ডিংয়ে চলছে আর এখনও অবধি প্রচুর ভিউজ। আর ভাবতে পারিনি যে আমাদের ভিডিও কোনোদিন এরকম ট্রেন্ডিং মানে ট্রেন্ডিংয়ে আসবে বা ভিডিও ভাইরাল হবে। কেমন, আমরা ভিডিওটা জাস্ট একটা ইয়ার্কির মাধ্যমে বানিয়েছিলাম। আমরা হচ্ছে আমাদের এই ইউটিউবে আমাদের চ্যানেলে যে আমাদের দাবি মানতে হবে সে একটা ভিডিও বানিয়েছিলাম আমরা বাঁধের উপরে। তো আমরা যখনই ভিডিও বানাই, তারপর ভিডিও শেষে আমরা ছোটো করে একটা রিলস বানাই। তো রিলসটা বানিয়ে প্রথমে আমি ফেসবুকে ওটা আপলোড করি। ফেসবুকে আপলোড করার পর মিনিমাম 2 ঘন্টার মধ্যে 5K ভিউজ। 5K ভিউজ দেখে আমি মানে আমার শখ যে 2 ঘন্টার মধ্যে 5K ভিউজ কী করে যায়। কেমন, আমাদের মেনলি আমাদের যদি আমরা ভিডিও ছাড়ি তাহলে আমাদের 2 দিনে বা 3 দিনে 5K 1K এরকম হয়, তখন এটা খুশি লাগে না। আর 2 ঘন্টার মধ্যে 5K ভিউজ দেখে মানে আলাদা রকমই। তারপর যখন একদিনের মধ্যে ভিডিওটা এত চললো, এতজনে ডাউনলোড করলো নিজেদের প্রোফাইলে, তারা ছাড়া স্টার্ট করলো, আর তখন থেকে আবার সব দিকে ছড়ছে। আর আমার হোয়াটসঅ্যাপে যত কন্ট্যাক্ট ছিল যাদের সাথে, তাদেরকে দেখতাম যে যারা বড় বড় সেলিব্রিটি, তারা তো মানে পপুলার হয়ে গেছে। এবার তাদের ভিডিও তারা সবসময় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগায়। আমার ওই জায়গাটা খারাপ লাগে যে যারা উঠার তারা তো উঠে গেছে, এবার আমাদেরকে যদি একটু সাপোর্ট করো বা আমাদের ভিডিও যদি তোমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগাও তাহলে কি আমাদেরকে চিনবে, তোমাদের সাপোর্টে আমরা একটু দাঁড়াতে পারবো, লোকে আমাদেরকে চিনবে এটাই। কিন্তু ফাইনালি আমাদের এই ভিডিওটা দেখে আমার হোয়াটসঅ্যাপে যত কন্ট্যাক্ট ছিল তার থেকে হাফেরও বেশি, ঠিক আছে, মানে 100%-এর মধ্যে হয়তো হতে পারে 10% কয়েন, কিন্তু 90% লোক সবাই আমার ভিডিওটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে লাগাইছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফেসবুক স্টোরি। ও বাবা, ফেসবুক স্টোরি তো মানে কী বলবো, একদম ভর্তি হয়ে গেছিলো, রিপ্লাই দিয়ে তাল পাচ্ছিলাম না। আর শেয়ার মিনিমাম ঘন্টায় মিনিমাম 3,000-4,000 করে শেয়ার হচ্ছে, তোমরা এবার বুঝতে পারছো। শেয়ার এখন যদি সব মিলে যদি শেয়ার ধরা যায়, কারণ আমার এখান থেকে, শুধু আমার এখান থেকে শেয়ার হয়েছে মিনিমাম প্রচুর। এবার বাবিন হচ্ছে ওর চ্যানেলে ভিডিওটা আপলোড করে ওখান থেকে মেন ভাইরালটা হয়, ওর ওখানে ছাড়ছে, তারপরে মানে ও আমার এখান থেকে ডাউনলোড করে এবার ও ওখানে পোস্ট করে, এবার ওর ওখান থেকে মেন ভিউজটা যায়, তখন থেকে আর কি ওখান থেকে আবার অনেকজন ডাউনলোড স্টার্ট করে। বাবিনের ওখান থেকে মিনিমাম শেয়ার হয়েছে 40,000-এর উপরে, আমার এখান থেকে মিনিমাম 10,000-এর উপরে শেয়ার হয়েছে, 10,000-এর উপরে। তারপরে অরিমেশ পোস্ট করে, জয় পোস্ট করে, সুমন পোস্ট করে, রাহুল পোস্ট করে, দেব পোস্ট করেছিল, তো ওখান থেকে আরও ভিউজ যাচ্ছিলো। এবার আরও যে শিলিগুড়ির একটা ছেলে আছে তার নাম বিশ্ব, তো বিশ্বদা তোমাকে বড় থ্যাংক ইউ, কেননা তোমার জন্য আরও যখন তোমার ওখানে ফার্স্ট ভিউজটা দেখেছিলাম তখন তোমার ওখানে 2 লাখের উপরে ছিল ভিউজ, তখন ওটা দেখে আরও একটু জোশটা বেড়ে গেলো যে 2 লাখ ভিউজ, মানে একদিনে 2 লাখ ভিউজ, ব্যাপারটা আলাদা। তারপরে বাবিন পোস্ট করে, বাবিনের ওখানে প্রথম দিন 1 লাখ হতে সময় লাগে, তারপরে 1 লাখ হয়ে গেলো, তারপরে 5 মিলিয়ন, 2 দিনে 5 মিলিয়ন হয়ে গেলো, ব্যাপারটা মানে খেলাটা একদম চেঞ্জ হয়ে গেলো অন্যরকম করে। তারপর আমাদের বাড়ির লোকের রিয়াকশন দেখে এত ভালো লাগছে, কেননা মা আমাকে মেনলি বাড়ির থেকে ফুল সাপোর্ট করে। আর আমার যদি ভিডিওতে যদি মানে একদিনে যদি 1,000 ভিউজও যায়, তো মায়ের মুখের খুশিটা দেখে একদম খুবই ভালো লেগেছে। একদিনে 1,000 ভিউজ আমরা করতে পারছি, যেখানে আমাদের আগে ভিউজ আসতো একদিনে মিনিমাম 100-200 এরকম আসতো, আর সে এমন হয়ে গেছে এখন একদিনে মানে 1,000-এর উপরে ভিউজ চলে আসে। তো যা দেখে বাড়ির লোকে খুবই ভালো মানে খুশি হয়, বা
আমরা খুশি হচ্ছি যে না আমরা আস্তে আস্তে আমাদের লেভেলটা আপ হচ্ছে, কেননা কোথা ছিল কোথা থেকে কী জার্নি হয়ে গেলো, আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট দেখে এবার আরও জোশটা বেড়ে গেলো। কেননা আমার এবার আরও বেশি একটা ভালো লাগলো যে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের শর্ট ভিডিওটা লাখের উপরে ভিউজ গেছে, আর লাখ লাখ মানে বুঝতে পারছো, আর ফেসবুকে 9 মিলিয়ন। এবার যদি সব মিলে ধরি, সব মিলে যদি ধরি মিনিমাম 15 মিলিয়নের উপরে লোক দেখছে, আর 15 মিলিয়ন মানে বুঝতে পারছো 1.5 লাখ লোক, 1.5 লাখ মুখের কথা না, 1.5 লাখ লোকে দেখা। হ্যাঁ মুখের কথা, বাড়ির কাছে 1.5 লাখ। অনেকে বলছে যে ভিডিও বানিয়ে কী হবে বা ভিডিও বানিয়ে কত টাকা ইনকাম করলি কী করলি। আমরা যখন বলছি অন্য কাউকে বলছি কোনো পাড়ার ছেলে পেলেকে, ভাই আমাদের ভিডিওটা ভাইরাল হয়েছে দেখছিস, তো সবার আগে ওরা একটা কথাই বলছে যে কত টাকা পেলি। দেখো টাকা পাওয়া কিন্তু ম্যাটার করে না, প্রথমে যদি কোনো আমরা জিনিস যদি একটা জিনিস যদি মার্কেটিংয়ে আনতে যাই তাহলে আমাদের কি এটা বিনা পকেটে সেল করতে হবে, যেন আমাদের যেই জিনিসটা আমরা পাবলিকের কাছে পৌঁছাচ্ছি সেটা যদি পাবলিকের ভালো লাগে আমরা আজকে ফ্রিতে দিলাম, দুদিন পরে ও টাকা দিয়ে ওটা কিনবে। যখন প্রথমে ইন্ডিয়ার মধ্যে জিও সিম আসছিল তখন কিন্তু জিও পুরো একদম সার্ভিস একদম কোনো টাকা না, একদম একদম মানে বিনা পকেটেই জিও একদম দিচ্ছে, মিনিমাম 1-2 মাস জিও এরকম দিল। যখন জিও নিজের ইসে খুললো যে না এবার মাসে একটা কিছু একটা ইসে লাগবে, এখন দেখো জিওটা এখন কি এখন মানে সিমের মধ্যে 1 নম্বরে আছে জিও সিমটা। তেমন আমাদের ব্যাপারটা ওরকম যে আমরা এখন বিনা পকেটে কাজ করে যাচ্ছি, আর আমাদের টাকার দিকে কোনো ইসে নেই, ঠিক আছে, টাকা আমরা পেলে পাবো না পাবো নাই, কিন্তু মানুষের যে সম্মানটা ভালোবাসাটা পাচ্ছি এটাই বিশাল। আজকে যাচ্ছি 10টা মানুষ চিনছে, 10টা মানুষের মধ্যে 1টা মানুষ হলো ফটো তুলছে, সেটা ব্যাপারটাই আলাদা। অনিমেষ তুই কিছু বললে বলে দে। এই তো ভাইরাল হওয়ার একটাই জিনিস, থেকে সবাই সাপোর্ট করছে। আর একটা জিনিস মানে পাড়ার লোকে অনেকজন অনেক রকম কথা বলে, তো ওটাকে আমাদের কেয়ার করে চলতে লাগে। আর এইভাবে সাপোর্ট করে যাও আমাদেরকে, আমাদের চ্যানেলটা অনেকে এখন সাবস্ক্রাইব করেনি, মিনিমাম 100%-এর মধ্যে 80% লোক আমাদের ভিডিও দেখে শুধু চলে যায়, তা আমাদের 20% লোক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে। তোমরা তোমাদেরকে অবশ্যই এটা বলবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা বানালাম এর জন্য যে আমার যে ছেলেপেলে আছে টিম মানে আর কি ভাইয়েরা, তো তাদেরকে নিয়ে এই ভিডিওটা বানিয়েছি, কেননা এই ভিডিওতে এই ভিউজ গেছে, কারণ আমার সিঙ্গেল ভিডিওতে এরকম 18 মিলিয়ন ভিউজ গেছে, মিনিমাম অনেকগুলোতে 8 মিলিয়ন, কোনোগুলোতে আছে 5 মিলিয়ন 1 মিলিয়ন। তো আমি এদেরকে নিয়ে বানালাম কেন, আমার স্বপ্ন যে এদেরকে নিয়ে কিছু একটা করবো। এখন হয়তো ওদের মনে ওই জিনিসটা কিছু আসবে না যে ভিউজ আসছে বা এরকম কিছু না, কিন্তু জিনিসটা আমি জানি আমার কতটা খুশি, কারণ আমি ওই সেই জিনিসটাকে অ্যাচিভ করছি। বন্ধুরা এই যে পুরো রেডি হয়ে গেলাম, চলো এবার ডান্স ক্লাসের দিকে যাওয়া যাক। তো এই যে দেখো বর্ষার দিনে কী অবস্থা হয় আমাদের রাস্তাঘাটের। বন্ধুরা ফাইনালি ডান্স ক্লাস চলে এলাম, আর এখানে পুরো প্র্যাকটিস চলতেছে ডান্স ক্লাসে, তো চলো আর কি প্র্যাকটিস করা যাক, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা আমাদের বড়দের প্র্যাকটিস হয়ে গেলো, এখন এন্ট্রি করো বাচ্চারা, তো বাচ্চারা প্র্যাকটিস করবে তার মানে কি আমাদের ছুটি, তো এখন যাওয়া যাক আমাদের জায়গায়, চলো আর কি চান টান করি তারপর বেরিয়ে, ঠিক আছে। আমাদের 59টা ডান্স রেডি হচ্ছে, আর এবার ডান্স করাচ্ছে বাচ্চাদেরকে অনিকেত, চলো ভালো করে করা, হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা পুরো চান টান করে একদম ফ্রেশ হয়ে গেলাম, আর আমাদের সামনে ব্যাটেল আর হচ্ছে ওয়ার্কশপ আসার জন্য একটু লেট হয়ে গেলো, তো চলো এখন আর কি স্পারের দিকে যাওয়া যাক। আরে কোথায়, আমি ডান্স ক্লাসে গেছিলাম। আমরা হচ্ছে আমি স্পারে আসলাম, তো প্রীতম দার সাথে এখানে দেখা হয়ে গেলো হঠাৎ করে। এই যে প্রীতম দা দেখতে পারছো, হ্যালো 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 বন্ধুগণ, তো কুচবিহার থেকে আসছো তুমি ভেড়ে ভেড়ে, তো হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা, খুব ভাল লাগিল যে আমার এদিকের মানুষের জলপাইগুড়ির মানুষের মুখ দেখে এবং ভালোবাসে এত সুন্দর করিয়া। থ্যাংক ইউ সো মাচ, তো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। জোসনা রাতে চান্দের আলো তো হিট, ঠিক আছে, ওটা তো আমরা অনেক জায়গায় ডান্স করছি, একদম অনেক জায়গায় ডান্স করেছে, অনেক দর্শকেরা দেখছে। তো এবার আমব্রেলাটা মানে এটা তো পুরো ভাইরাল এখন ফেসবুকে, ভাইরাল চলছে, তো এই যে ভাইরাল গানটা দেখবেন ভাই ভাই বানাইছে একদম, দেখো আর দাদা দাদার নিউ গান আসবে ওটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, একদম একদম প্রীতম রেকিশনের দেখে, হ্যাঁ একদম একদম, চলো দাদারা এখন বের হয়ে যাচ্ছে, চলো থ্যাংক ইউ দাদা। তো আমার তো খুব ভালো লাগছে দাদা, আরও দাদার সাথে অনেক রকম কথা হলো, দাদা বললো যে ঠিক আছে কুচবিহার আসলে এবার নেক্সট টাইম দেখা হবে, আর দাদারা হচ্ছে আসছে এখানে হচ্ছে ঘুরতে, খুব ভালো লাগলো হঠাৎ করে মানে রাজবংশীর এত বড় একটা মানে কি বলবো ইউটিউবারের সাথে দেখা হয়ে গেলো, যার জন্য আমরা কুচবিহার গেছিলাম, তোমরা হয়তো অনেকে দেখেছো ভিডিওটা, নোংরা সুশান্তার সাথে দেখা করতে গেছিলাম, ঠিক আছে, নোংরা সুশান্তার সাথে দেখা করতে গেছিলাম, প্রীতমদার বাড়িও আমরা যেতে চেয়েছিলাম কিন্তু বাড়িতে দাদা ছিল না, দাদার তো বাইরে বাইরে শ্যুট করে তোমরা জানো, যেন আজকে হঠাৎ করে জলপাইগুড়িতে দেখতে পেলাম দাদাকে, আর খুব ভালো লাগলো, অনেক ভালো ভালো মোটিভেটিভের কথা বললো যে এইভাবে কাজ করে যা নেক্সট টাইম একসাথে কাজ হবে, খুব ভালো লাগলো যখন কোনো একটা বড়ো ক্রিয়েটার বলে যে একসাথে কাজ করব পরবর্তীকালে, ঠিক আছে, আর এটা গ্যারান্টি একদিন হলেও দাদার সাথে কাজ করবো। এখন স্পার একদম ফাঁকা হয়ে গেল, আর
আর আমি আজকে আসলাম এখানে, আমার আমার লাকটা খুবই ভালো যে দাদার সাথে দেখা হয়ে গেলো, ভগবান হতে যাচ্ছে যে দাদার সাথে দেখা হোক। একটা ব্যাপার নিয়ে খুবই মনটা খারাপ যে আর কি, যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেছে, ঠিক আছে, যারা মানে আমাদের বন্ধুরা, মানে আদার্স লোকেদের কথা বলছি না, তারা আমাদেরকে বিশেষ ভালো করে ভালোবেসে যাচ্ছে। কিছু কিছু বন্ধু আছে যে সামনে থেকে ভালো বাঁচতেও পারে, পিছন থেকে বাস মারতেও পারে। তো তারা হচ্ছে কমেন্টে ঢুকে মানে অনেক বন্ধুরা আর কি বলে যে মানে যখন আমরা ভিডিওটা পোস্ট করি তখন তো ওদের ভিডিওটা ভালো লেগেছে আর কি, হাসছে ভিডিও দেখে, তো তখন ভিডিওটা ওরা শেয়ার করেছে, তখন ওরা ভিডিওটা শেয়ার করেছে। এবার যখন একটা ফেক নিউজ এসেছে, মেয়েটা মারা গেল, তখন ও আমাদেরকে আর কি মানে খারাপ খারাপভাবে কমেন্ট করছে, মানে অনেক অনেক লোকে বলছে যে তোদের জন্য মেয়েটা মারা গেলো, তোরা এরকম ভিডিও বানাচ্ছিস, যদি তোদের বাড়ির মা বোনের ছুতে দিয়ে এরকম হতো তোদের কেমন লাগতো। মানলাম যে ওরটা মেয়ে, ওরও মানে ওর অনেক খারাপ লেগেছে, কিন্তু এটা আমাদের কি দোষ আছে? আমাদের কোনো দোষই নেই। একটা গান এসেছে, আমরা খালি গানটার উপরে একটা জাস্ট খালি ডান্স করেছি ফানি হিসাবে। এখন সেটা যে ভাইরাল হবে আমাদের জানকারি ছিল না, কারণ আমরা ছোটো একটা আমাদের চ্যানেলটা খুবই ছোটো। এখন আমরা ভাবতে পারিনি যে আমাদের ভিডিওটা ভাইরাল হবে, ঠিক আছে, চ্যানেলটা খুবই ছোটো, আর যার জন্য আর কি বিশেষ করে অনেকজনের গায়ে লেগেছে যে আমাদের ছোটো চ্যানেল হয়ে কী করে ভিডিওটা এত ভিউজ গেল, অনেকজনের এটা আর কি কনফিউজ রয়েছে। আমাকে অনেকজন মেসেজ করছে যে তোদের জন্য মেয়েটা মারা গেলো, যা তার জন্য তোরা দেয়। আরে ভাই, তুই তো ভিডিওটা শেয়ার করছিলিস, তাহলে তুই আগের থেকে একদম রেডি হয়ে থাকছে না, এরা মেয়েটার উপরে এরা খারাপ জিনিস করতেছে, আমি এদের ভিডিও শেয়ার করবো না। তুই তো আগে শেয়ার করলি ভিডিওটা, শেয়ার করার পর তারপরে যখন রাতেবেলা নিউজটা শুনলি যে মেয়েটা মারা গেছে, তখন তুই কমেন্ট বক্সে এসে জানা তাই বলে যাচ্ছিস, এটা তো অন্যায় না? তো ঠিক আছে, সেটা আর বলে কোনো বড় ব্যাপার না, যা হওয়ার হয়ে গেছে। তো আমরাও নেক্সট টাইম থেকে আর কি ভিডিও ভাবনা চিন্তা করেই বানাবো, যেন কারো আর কি উপর দিয়ে না যায়, বা কারো ব্যথা না লাগে, বা কারো খারাপ না লাগে। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে ইনস্টাগ্রামে চলে আসো, ভালো ভালো কথা হবে, নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামে আসো। আর যারা যারা ভাবছো হয়তো ভিডিওটা কিসের, কোন ভিডিও ভাইরাল হয়েছে, আমাদের দেখো এই চ্যানেলেই আর কি শর্ট ভিডিও আছে একটা, ওই ভিডিওটাই আমাদের ভাইরাল হয়েছে, আমরেলা। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিও নিয়ে। তাহলে টাটা বাই, আই লাভ ইউ অল।